হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে কিছু ফেসবুক এবং মেসেঞ্জার সম্পর্কে কিছু নিয়ে কথা বলতেছি আজকে বিষয়টা হচ্ছে অনেকেই কিন্তু আমরা সকলেই কিন্তু ফেসবুক মেসেঞ্জার কিন্তু ইউজ করতেছি বর্তমানে ইউজ করার কারণে কিন্তু আমরা এক মানে উপচে পড়া আমরা ফেসবুক মেসেঞ্জার কিন্তু বর্তমানে ইউজ করতেছি এক্ষেত্রে কিন্তু আমাদের মানে চোখে কিন্তু মানে ক্ষতি হচ্ছে কিছু না কিছু ক্ষতি হচ্ছে আমাদের চোখ দিয়ে পানি পড়ে মানে অনেক ধরনের সমস্যা হচ্ছে মানে চোখের জ্বালা পরে এরকম সৃষ্টি হওয়া মানে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার যারা ফেসবুক এবং মেসেঞ্জার ইউজ করেন তাদেরকে বলতেছি আপনারা মানে আপনাদের মানে চোখের যাতে ক্ষতি না হয় ক্ষতি না হয় সেই সম্পর্ক এটা বানাচ্ছি মানে আপনারা কী কী করলে আর কি আপনাদের মানে ফেসবুক মেসেঞ্জারটা মানে আপনারা ডার্ক মুডে করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চোখের কোনো ক্ষতি হবো না তা আমি কিন্তু আমি কিন্তু ডার্ক মুডে ফেসবুক মেসেঞ্জার ইউজ করতেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা যা সাইট করে দেখেন আপনারা যে আমি ফেসবুকে গেলাম ম্যাডাম যে এটাই এটা কিন্তু আমার ফেসবুক আইডি এখন দেখেন এ কেন সাদা মানে সাদা কিন্তু আপনার মানে চোখ ধরে কিন্তু আপনার মানে সাদা যেহেতু এটা কিন্তু আমাদের চোখ কিন্তু ধরে বিষয়টা বুঝতে পারছেন মনে হয় এখন মানে এই সাদাটাকে কী আবার আপনি কীভাবে কালো করবেন এই সিস্টেমে আপনাকে শেখাবো আপনার জাস্ট মানে শিখে নেবেন এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি যেহেতু আমার এখানে সাদা দেখাচ্ছে কারণ সাদা থাকলে কিন্তু আমরা কিন্তু উপচে পড়া ফেসবুক চালাই মেসেঞ্জার চালাই মানে সাদা আমাদের মনে করেন যে এতে কিন্তু আমাদের চোখের কিছু না কিছু সমস্যা হচ্ছে প্রতিনিয়ত তাই আপনি কীভাবে ইউজ করলে আপনি মানে এসব সমস্যা থেকে আমি দূরে থাকতে পারবেন তাই আমি দেখাচ্ছি এই কাজটি করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন আপনার জাস্ট থ্রি ডট মেনু যাই করেছে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করতেছি এখন জাস্ট দেখেন আমি দেখাচ্ছি সেটিং দেওয়া আছে আপনারা মনে হয় পারবেন দেখেন ডার্ক মুড এখানে জাস্ট ক্লিক করবেন আমি জাস্ট ক্লিক করলাম দেখো এটা কিন্তু অটোমেটিক কিন্তু কালো হয়ে গেছে এখন আর আমাদের মানে চোখকে মানে অত কিছু ক্ষতি হবে না আশা করছি আপনার সকলে বুঝতে পারছেন সেটা মানে এরকমভাবে আমরা আমরা যদি ফেসবুক ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখ মানে চোখের জন্য অনেক আর কি উপকৃত আসবে আর কি মানে আমাদের চোখ থেকে পানি পড়বে না এরকম আর কি সেটা তারা অনেকে আছেন কিন্তু উপচে পড়া ফেসবুক চালান মানে সাদা এরপরে আপনাদের মানে চোখ থেকে একজন মানে পানি আসে আর কি এতে আপনাদের মানে সমস্যা হতে পারে এজন্য আর কি আমি এটা তৈরি করলাম এবং আমি এখন দেখলাম ফেসবুক মেসেঞ্জার করতে এখন ওঠে দেখাচ্ছি আমি জাস্ট মেসেঞ্জারে ক্লিক করতেছি দেখেন এটা কিন্তু আমরা চালাই মেসেঞ্জার চালাই ফেসবুকও কিন্তু আমরা ইউজ করতেছি বর্তমান এখন এখানে বিষয়টা হচ্ছে আপনারা যারা মানে ফেসবুক ইউজ করেন মেসেঞ্জার ইউজ করেন দেখেন এখানে সাদা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের মানে সুখের মানে রাতি অথবা দিনেই বলেন মানে শোকের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আমাদের চোখ থেকে পানি পরে এরকম হয় আর কি এবং আপনার এই সমস্যাকে মেবে দূর করবেন মানে আপনার মানে কি কি করতে হবে আমি দেখাচ্ছি আপনার জাস্ট সেটি এখানে ক্লিক করবেন আপনাদের যে মেন আইকনটা আছে এখানে ক্লিক করবেন এখন অ্যাডফার্সেন্ট দেওয়া আছে এটাই আপনারা জাস্ট এখান থেকে এটা করে নেবেন জাস্ট ডার্ক মোটটা করে নেবেন জাস্ট আমি করে নিলাম এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখন তো এটা অলরেডি মতো কালো হয়ে গেছে আপনারা দেখতে তো অলরেডি কিন্তু কালো হয়েছে এতে এখন যদি আমরা মানে একটু বেশি ইউজালাই তাহলে কোনো সমস্যা মানে এটা কালো দেখা যাচ্ছে যাতে আমাদের চোখের অনেক মানে অনেক আর কি ভালো হইব আর কি এটা আর কি সেটা আপনারা যারা বুঝতে পারছেন এখন আরেকটা সমস্যা এখানে দেখেন যে আপনারা যারা নতুন নতুন মেসেঞ্জার ইউজ করতেছেন তাদের কিন্তু এই সমস্যাটা প্রায়ই হচ্ছে দেখেন যে আপনার এই যে এখানে আপনার যে ফোনের যে এসএমএসগুলো এখানে কিন্তু শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শো করতেছে আসে আরও অনেকগুলো আছে দেখেন এখানে এগুলো আবার আবার শো করতেছে এগুলো মানে এগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন আমি ওইটা দেখে উঠে দেখাচ্ছি এখন দেখেন এগুলো মেসেজগুলো শো করতেছে দেখাচ্ছি দেখেন এগুলো শো করতেছে এখানে আপনি এগুলো কীভাবে দূর করবেন আমি এখন দেখাচ্ছি আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন আপনি জাস্ট আবার ওই এখানে ক্লিক করবেন আমি এখানে জাস্ট ক্লিক করতেছি এখন মনে করেন যে আপনি জাস্ট মেসেজও যাবেন এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করতেছি এখন দেখেন এখানে অ্যাট যেটা আছে এরা খালি করবেন এই সেটিং না খালি অন করে মানে অফ করে দেবেন তেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে আমি জাস্ট এখানে অফ করে দিয়েছি এখন দেখেন চেঞ্জ ডিফুল্ট মেসেজ আপনি জাস্ট মানে সি ডু ডিফল্ট অ্যাপস সেটিংয়ে দিয়ে দেবেন তেই কিন্তু কাজ হয়ে যাবে আর কিচ্ছু করতে দেব না আপনারা দেখতে পাব এখন আপনি জাস্ট ব্রেকে আশা করবেন না গা আসুন না আমি দেখাচ্ছি আবার আপনি এখানে যাবেন তারপর ক্যান্সেল দিয়ে দেবেন আপনি আবার মেসেঞ্জার দেবেন সমস্যা নাই এখন দেখেন এখানে আমি আবার দেখাচ্ছি আপনারা যা এখানে মেসেজে ক্লিক করবেন মেসেজে ক্লিক করবেন তারপর আপনি আবার এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এরপর আপনারা সি ডু ফুট এপ সেকেন্ড হেডিংয়ে ক্লিক করবেন এরপর আপনি আবার মেসেঞ্জারে ক্লিক করবেন তারপর আপনি শুধু হচ্ছে মানে আপনার যে ফোনে যে মেসেজ আছে ওটাকে সিলেক্ট করে দেবেন এখানে আমি যেহেতু আমি আবারও দেখাচ্ছি রাখেন আমি আবারও দেখাচ্ছি দেখেন যে আপনারা এখানে আসেন এখন মনে করেন যে আপনি যা এই মেসেজও ক্লিক করলেন এখন দেখেন আমি জাস্ট দিয়ে দিলাম এখন জাস্ট হয়ে গেলো এখন আর আমার এখানে কিন্তু আর মেসেজই আসবো না আমি দেখাচ্ছি দেখেন এখানে কোন এখন আর আপনি কোনো মেসেজ পাইবেন না আমি দেখাচ্ছি দেখেন এখানে আর কোনো মেসেজই ই না এখন আর ফোনের যেগুলো ফোনেই থাকবো এখানে আপনার জাস্ট ই পাইবেন এটা আর কি বিষয়টা এখন আপনি আমি আপনাদেরকে আরেকটা বিষয় বুঝে রাখছি এখন দেখেন আমি আপনাদেরকে শিখালাম যে ফেসবুকের মেসেঞ্জার এখন আপনারা বলতে পারেন যে কুনের কুনেরগুলো কীভাবে মানে কালো করবেন মানে ব্রাইটনেসটা কি কমায় দেখবেন আমি ওপরে দেখেছি এটা কাজ করার জন্য আপনার স্টোরে যাবেন স্টোরে যাবেন তারপর লেখবেন যে লোয়ার ব্রাইটনেস লেখবেন লোয়ার ব্রাইটনেস নেবেন জাস্ট লোয়ার ব্রাইটনেস দিবেন তারপর চার্জ দেবেন সেক্ষেত্রে দেখেন আপনার আপনাদের মাঝে প্রথম যে অ্যাপসটা আছে ওইটা খালি করে নেবেন দেখেন আমি দেখাচ্ছি ওইটা ওইটা যদি আপনি মানে ডাউনলোড করে রাখেন তাহলে আর কি আপনার যে পুরা সেট মানে আপনি যে কোনো জায়গায় গেলে আর কি আপনার কালো দেখা যাবে যাদের কে যাদের সম্পূর্ণ মানে কালো দরকার আর কি মানে ব্রাইটনেসটা কম দরকার যাদের চোখের সমস্যা তারা ওইটা নিয়ে নেবেন আমি ধরেন যে আমি দেখাচ্ছি যারা মোবাইল বেশি ইউজ করেন তাদের উদ্দেশ্য আছে ভিডিওটা জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন জাস্ট আমি ওপেন করতেছি আপনারা ওপেন করে নেবেন জাস্টটা দেখেন এখন কিন্তু আমার আউট একটু একটু বেশি আমি আপনাকে দেখাচ্ছি এখন পারমিশন যারা আপনি পারমিশন দিয়ে দেবেন টু দিয়ে দেবেন সমস্যা নাই পারমিশন আপনি ইয়েলো দিয়ে দেবেন মেলো দিয়ে দিই আমি আবার ব্র্যাকে আসতেছি এখন দেখেন আমি যদি ওয়ান দিই দেখেন এখানে একটা চিহ্ন আছে দেখেন এখানে দেখেন একটা এরো চিহ্ন আছে আপনি যদি টান দেন মানে সরান দেখেন আলু আলু বাড়বো কমবো দেখেন আলু বাড়তেছে কমতেছে এখন আমি যদি আবার লুই যাই যাই দেখেন আলু এখন দেখাই যাইতেছে না দেখেন আপনি যদি এভাবে ইউজ করেন সেক্ষেত্রে আপনার চোখের জন্য অনেক সুবিধা হইব আপনার চোখে মানে ফেসবুক চালানো মেসেঞ্জে চালানো আপনার জন্য অনেক ভালো হইব আমি আশা করতেছি দেখেন এখন কিন্তু আমার আলুটা বেড়ে গেছে এখন যদি আমি আবার মানে টান দেয়া নিয়ে গিয়ে ক্ষেত্রে কিন্তু আপনার আলুটা আরও কমতেছে এক্ষেত্রে আমাদের চোখের জন্য অনেক উপকৃত হবে এবং আমরা আরও ইচ্ছাগুলো আরও বেশি মেসেঞ্জার ফেসবুক ইউজ করতে পারবো এমনকি আপনারা এই অ্যাপসের মাধ্যমে আপনার সম্পূর্ণ আপনার সেটটাই আপনি মানে এরকম মানে আলু আলুটা কমাই ইউজ করতে পারেন এখন দেখেন আলু নাই বললেই চলে এখানে আমি আলু একটু বাড়াতে পারছি দেখেন আলু বাড়তেছে কমতেছে এটা আর কি আপনারা ধরেন যে আমার অতানি দরকার ওত দরকার পঞ্চাশ দিই আমি পঞ্চাশ দেখেন পঞ্চাশ দিচ্ছি এখন আর কিচ্ছু করতে হবে না দেখেন আমি যদি এখন এখন বের হয়ে যাই এর থেকে দেখেন সবগুলোই কালো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কালো দেখাচ্ছে আমি যদি আরো কমাই দিই দেখেন আমি যদি আরো কমায় দিই ধরুন যে আমি বিষ দিলাম দেখেন এখন পঁচিশ দিলাম দেখেন এখন আমার দেখা যায় না বললেই কিন্তু চলতেছে মানে আপনারা এই এরুম ইউজ করতে পারেন এতে আপনার চোখের জন্য অনেক উপকৃত হবে আমি মনে করি তা জাস্ট আপনারা এই অ্যাপটা নিশ্চয় করে আপনারা ফেসবুক মেসেঞ্জার এগুলো ইউজ করেন যাতে আপনাদের চোখে যাতে সমস্যা না হয় আমি আপনাদের ভালোর উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি আশা করছি সকলেই বুঝতে পারছেন এখানে সকলেই জানতে পেরেছেন আশা করছি সকলের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকায় বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আরও ভালো ভালো পেতে পারেন আশা করি সকলেই বুঝতে পারছেন থ্যাংক ইউ সকলকে